আমরা সব মরণশীল, সব কি মরণশীল। পৃথিবীতে যত প্রাণী আছে কোনো প্রাণীরই হিসাব হবে না কায়ামতের দিনে, আল্লাহর কাছে জবাবদিহিতা নাই। ওরা যাবে, একটা গরু আর একটা গরুকে মারছে, ও বলবে আমাকে মারছে, আল্লাহ বলবেন তুই ওরে মার, সমাধান শেষ। আল্লাহ বলছেন হিসাব নিব দুটা জাতির, একটা মানুষ আর একটা জিন। তাহলে কোরআন এটা শুধু মুসলমানদের ধর্মীয় কিতাব নয়, এটা জিন্নাতদেরও, বলেন না। আল্লাহ কোরআনে বলছেন যেখানে কোরআন তেলাওয়াত শোনো, জিন্নাতদের সম্পর্কে বলছেন রাসূল পাক একদিন যাচ্ছেন, ইবনে মাসউদ বলছেন রাসূল পাক একটা জঙ্গলের কাছে গিয়ে হযরতে ইবনে মাসউদ বলেন আমাকে একটা দাগ দিয়ে রেখা টেনে দাগের মধ্যখানে আমাকে রেখে দিয়ে রাসূল পাক চলে গেলেন জঙ্গলে। আমি শুনি তিনি জিন্নাতদের সামনে সূরা রহমান তেলাওয়াত করতেছেন, তাদেরকেও দিনের দাওয়াত দিচ্ছে। তাহলে বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমান মানুষদেরকেই দিনের দাওয়াত দেন নাই, জিন্নাতদেরকেও, বলেন না, দিয়েছেন। হাদিসের কিতাবে পাওয়া যায় রাসূল পাক যখন পড়তে পড়তে সূরা রহমান ফাবি আইয়া আলা ইরব্বিকুমা তুকাদ্দিমান এই আয়াত পর্যন্ত পৌঁছলেন, যে আল্লাহ বলছেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, এত 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 নিয়ামত দিয়েছি। আল্লাহ বলছেন ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আমি তোমাদের শ্রবণ শক্তি, দৃষ্টি, হৃদয় সম্পর্কিত যত কিছু এত নিয়ামত দিলাম তোমরা কে অস্বীকার করবে। তখন সকল জিন্নাতেরা সমস্বর এক বাক্যে জবাব দিয়েছে লা নুকাদ্দিবু বিশাই ফালাহুল হামদু, আমরা আল্লাহর একটা নিয়ামতকে অস্বীকার করি না, বরং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। আল্লাহ একবার বললেন না, আমরা বিশাল একটা নিয়ামত পেয়েছি যার নাম আল কোরআন, যার নাম আল কোরআনকে হৃদয় দিয়ে দেখেন, হৃদয়ের চোখ দিয়ে কোরআনকে দেখেন। কারণ আমি সংক্ষেপ করে কথাগুলা বলবো, এই পৃথিবী হচ্ছে মায়াজাল। পৃথিবী কি একটা মায়াজাল, ভুল পথে আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে, আমাদেরকে ধোকায় ফেলে দিতে চাচ্ছে, আমরা সেই ধোকার পিছনে দৌড়াচ্ছি। দুনিয়া হচ্ছে বিষাক্ত একটা স্বার্থপর, দুনিয়ার মতো স্বার্থপর আর কেউ নাই, কথা বুঝাইতে পারিনি, দুনিয়ার মতো স্বার্থপর আর কেউ নাই। দুনিয়াম যেভাবে ধোকা দেয় কোনো সৃষ্টি এভাবে ধোকা দিতে পারে না। আজ আমরা সেই দুনিয়ার ধোকায় পড়ে আছি, মায়া জালে পড়ে আছি, সৌন্দর্য আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে কিন্তু জানি না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি, আমাদের যে জীবন, আমাদের যে রূহ, এটা আল্লাহর একটা নির্ধারিত হুকুম, হঠাৎ হুকুম করবেন বন্ধ হয়ে যাবে। কথা কি বোঝাতে পারতেছি? যাই হোক, আমরা যে আয়াত সূরা আজকে তেলাওয়াত করলাম এটা কত নম্বর পারা সবাই বললেন না? কত নম্বর সূরা? সূরার নাম কি? আয়াত নম্বর কত? কোথায় অবতীর্ণ? এতো শিখে ফেলছেন, রুকু কয়টা? একটা। এতো শিখে ফেলছেন, তাফসীর তো শেষ, এই তো আমরা শিখে ফেলছি, এভাবেই আমাদেরকে শিখতে হবে। এখন আসুন আমরা এর অনুবাদে দেখি আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন ওয়াইল, প্রথমে একটা শব্দ বিষাক্ত, ওয়াইল, ধ্বংস হও, দুর্ভোগ তোমার কপালে, নির্ঘাত অন্যায় পথে চলছ, তোমার ধ্বংস অনিবার্য, তোমার কপালে খারাপই আছে, দুর্ভোগ তোমার, ওয়াইল, জাহান্নামের নামই আছে ওয়াইল। কেন আল্লাহ এত হঠাৎ করে শুরুতেই কথা শুরু করলেন?
মানুষ তো রাগ করে আস্তে আস্তে তুমি শুরুই করলেন রাগ করে আল্লাহ বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা যারা পিছনে যারা পিছনে এবং সামনে পশ্চাতে এবং সম্মুখে পরনিন্দা করে গীবত করে শিকায়ত করে চুগলকুরি করে অপবাদ দেয় আল্লাহ বলছেন ওয়াইল ধ্বংস কে বলছেন আল্লাহ আল্লাহ বলছেন যারা পশ্চাতে এবং সম্মুখে যারা পিছনে এবং সামনে যারা অবর্তমানে এবং বর্তমানে কি করে নিন্দা করে গীবত করে শিকায়ত করে সমালোচনা করে এবং পরনিন্দা করে আল্লাহ বলছেন তাদের কি ধ্বংস দুর্ভোগ ওয়াইল আমি বলছি আপনারা এই সূরার অনুবাদ দেখবেন বলি এরপরে কি এরপরে বলছেন আল্লাযি জামা মালা ওয়া আদাদা এবং সেও ধ্বংস হোক তার কপালে দুর্ভোগ যে অর্থ সঞ্চিত করে শুধু অর্থ জমা করে সম্পত্তি জমা করে এবং গণনা করে ব্যাংকে কত টাকা আছে ব্যাংক ব্যালেন্স কত ল্যান্ড প্রপার্টিজ কত দোকান কতটা অস্থাবর স্থাবর সম্পত্তি কেমন গাড়ি কতটা শুধু হিসাবই করছে আর বাড়াচ্ছে আল্লাহ বলছেন আল্লাযি ও জামা মাল যারা মাল জমা করে ওয়াদদাদা এবং গণনা করে তারা ধ্বংস আমরা মাল জমা করি না কেউ বলেন না কথা বলেন মাল জমা করি না গণনাও করি না আল্লাহ কি বলছেন কম না আচ্ছা আমি বুঝাবো আবার রাগ করবেন না যে সব মালের কথা বলেননি আল্লাহ এর তাফসিরে আমরা যেতে হবে আল্লাযী জামা মালা ওয়া আদাদা আল্লাহ বলছেন যারা মাল জমা এবং গণনা করে তারাও ধ্বংস গীবতকারীর মতো তারাও ধ্বংস পরনিন্দাকারীর মতো তারাও ধ্বংস চুগলকুরের মতো তারাও ধ্বংস জাহান্নামী আমি আল্লাহ বলছি কেন ওরাও মাল জমা এবং গণনা করে এরপরে বলছেন কি এখন আল্লাহ বলছেন যে কেন জমাবে তুই জানিস না আল্লাহ এরপরে বলছেন আয়াহ সাবু কত সুন্দর করে আল্লাহ বলছেন আয়াহ সাবু আশ্চর্য হয়ে আফসুস করে আল্লাহ বলছেন সে কি মনে করছে আন্না মালাহু আখলাদা আল্লাহ বলছেন সে মনে করে যে তার অর্থ চিরকাল তার সাথে থাকবে অথচ গোলাম জানিস না তুই ধোকা ইন্তেকাল করলে হাতের গড়িটাও খুলে রাখে দিবে ধোকা ব্যাংকের টাকা তো নিতেই পারবে না এসিটা তো নিতে পারবে না এয়ার কুলার এয়ার কন্ডিশন তো নিতে পারবে না টাইসের সিরামিক তো নিতে পারবে না দোকানের মাল তো নিতে পারবে না তোর আমেরিকা লন্ডন কুতা বাড়ি আছে খবর তো নিতেই পারবে না এমন কি তোর পরনের লঙ্গিটাও নিতে পারবে না ঠিক বললাম না আল্লাহ বলছেন তুই ধোকায় পড়ে আছিস কে ধোকা দিল কে ধোকা দিল আমি জানি তুমি সম্পদ জমা করছো গণনা করছো কিন্তু এগুলা সাথে যাবে না আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলছেন এখন কি হবে এতক্ষণ বললেন এখন আল্লাহ বলছেন মনে হচ্ছে আপনাদের ও কেমন হয় আমি মাফ করে দেব শুধু জমাইছে গণনা করছে গীবত করছে শিকায়ত করছে আপনারা ভাবতে পারেন আল্লাহ বলছেন আপনারা ভাবতে পারেন গোলাম তুমি ভাবতে পারো আমি ক্ষমা করে দেব আল্লাহ বলছেন কাল্লা কাল্লা যারা আরবি ব্যাকরণ বুঝেন কাল্লা মানে কখনো না কে বলছেন আল্লাহ আল্লাহ বলছেন কাল্লা কখনো না কখনো আমি তাকে ক্ষমা করব না এখন চিন্তা করেন না একটু আমাকে খারাপ ভাবেন আর যাই ভাবেন কতটা চিন্তা করেন আল্লাহ বলছেন কাল্লা কখনো না এরপরে কি বলছেন লাইম বাদান্না ফিল হুতামা আল্লাহ বলছেন শোনো সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে সে অবশ্যই নিক্ষিপ্ত হবে যারা পিষ্টকারী তাদের মধ্যে এখন আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন ওমা দারাকা মাল হুতামা আপনি কি জানেন হুতামা কি এ রাসূলুল্লাহ আপনি কি জানেন হুতামা কি পিষ্টকারী কি আপনি কি জানেন রাসূল বলতেছেন আল্লাহ আমি এটা কেমনে জানবো
উৎকৃষ্টকার এটা আমি কেমনে জানবো? আপনি বলতেছেন, আপনি বলেন, হুতামায় ফেলে দিবেন, সম্পদ জমা করলে আর গণনা করলে, গীবতার শেকায়ত করলে, তো আপনি বলেন হুতামাটা কি? আল্লাহ বলছেন হুতামা হচ্ছে নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাতলিউ আলাল আফইদা। আল্লাহ বলছেন এটা আল্লাহর হুতামা হচ্ছে আল্লাহর নিজস্ব প্রজ্জ্বলিত আগুন। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ বলছেন এটা আল্লাহর নিজস্ব প্রজ্জ্বলিত আগুন। তাহলে কি হবে আগুনে, কি করবে? কথা বলেন, জানেন না কি করবে? আল্লাহ নিজেই বলছেন আগুনে কি করবে, দেখো আল্লাহ বলছেন আল্লাতি তাতলিউ আলাল আফইদা, এই আগুন হৃদয় পর্যন্ত জ্বালিয়ে দেবে। এ কথার একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা বলতে আমাদের অনেক সময় লাগে। তাহলে বুঝলাম আপনার নিজস্ব আগুনে জ্বালাবেন, হৃদয় পর্যন্ত জ্বালাবেন, জ্বালান আমরা দৌড় দিব, আপনি আগুন লাগাইবেন আমরা দৌড় দিব। দৌড় দিতে পারি না, কথা বলেন না কেন? ভাগতে পারি না, ভাগতে পারি, আপনি আগুন লাগাবেন লাগান, আমরা দৌড় দিব, আমাদেরকে কোথায় পাবেন, আমাদের তো বহুত আছে বাঁচার। আল্লাহ বলছেন না রে, ইন্নাহা আলাইহিম মুসাদা। আল্লাহ বলছেন শোন, ভাগবেন আলাইহিম, তার সাথে তোদেরকে মুসাদা বেঁধে রাখা হবে। আমি বলছি কথাগুলো বোঝার দরকার। আল্লাহ বলছেন বেঁধে রাখা হবে, কোথায় যাবা, যাওয়ার তো জায়গা নাই, কোন খুঁটিতে বাঁধবেন? আল্লাহ আবার বলছেন যে খুঁটিতে আমি বাঁধবো, ফি আমাদি মুমাদ্দাদা, আমি যে খুঁটিতে বাঁধবো ওই খুঁটিতে আগুন লাগবে, কিন্তু খুঁটিও জ্বলবে না, আমার শিকলও জ্বলবে না, তোর জীবনও যাবে না, শুধু জীবন্ত মানুষ পূর্তিই থাকবে। কি বলতে চাচ্ছেন আল্লাহ? এই কথাগুলো আমরা বুঝি না, এত কিছু বলে শুরুতে বলছেন কে দুঃখা দিল সম্পদ জমা করবার জন্য, কে দুঃখা দিয়েছে গীবতের শেকায়ত করবার জন্য, তুমি জানো না এগুলোর কারণে তোমাকে আমি জাহান্নামের আগুনে বেঁধে জ্বালাবো, শিকল জ্বলবে না, যেই যেই জায়গা তোমাকে বেঁধে রাখবো সেই জায়গাও জ্বলবে না, তুমিও মরবে না। বলেন তো, দুনিয়ায় যদি আগুন লাগে কারো শরীরে, হৃদয়ে যাওয়ার আগে জ্বলে পড়ে মরে যায় না? কথা বলেন না কেন? পায়ের দিকে আগুন লাগছে, বুকে যাওয়ার আগেই শেষ আছে না? তাহলে আল্লাহ বলতে চাচ্ছেন এই যে আল্লাতি তাতলিউ আলাল আফইদা নারুল্লাহিল মুকাদা, আমি যে আগুন জ্বালাবো তাতলিউ আলাল আফইদা, হৃদয় পর্যন্ত যাবে। এখানে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? দুনিয়ার আগুনে তোমাদেরকে যখন জ্বালায় তখন হৃদয়ে যাওয়ার আগেই তোমরা মরে যাও। কথা বলেন না কেন? তোমাদের হৃদয় পর্যন্ত যাওয়ার আগেই তোমরা মরে যাও, আর আমি যে আগুন জ্বালাবো সে আগুন তোমাদের হৃদয়ে যাবে কিন্তু মরবে না। বুঝেন? আল্লাহ বুঝাতে চাচ্ছেন দুনিয়ার আগুন হৃদয় পর্যন্ত যাওয়ার আগেই গরমে তোমরা মরে যাও, আর আমি যে আগুন জ্বালাবো হৃদয়ে তো জ্বলবে, শিকল তো জ্বলবে না, কিন্তু তোমারও মৌত হবে না। একটু চিন্তা করেন, রবকে তো শুধু রহমান সব মাফ 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 সব মাফ করে দিচ্ছে, এখন চিন্তা করেন কি বলতেছে। এটা আমি বলছি, কোথায় বলছেন? সবাই বলেন কোথায় বলছেন? কত নম্বর পাড়ায়, কত নম্বর সূরা? এখানে তিনটা গুনার কথা বলছেন, আমরা সংক্ষেপ করে করে বলি। একটা গুনা হচ্ছে হুমাজা, একটা গুনা হচ্ছে লুমাজা, একটা গুনা হচ্ছে জামা আমাল। কয়টা বলছি? তিনটা বিষয় আল্লাহ বলছেন। প্রথম যে দুইটা বিষয় বলেছেন, হুমাজা এর অর্থ হচ্ছে গীবত করা, এই গীবত হচ্ছে পশ্চাতে, লুমাজা হচ্ছে সামনে। তাহলে আল্লাহ বলছেন সামনে তুমি সমালোচনা করো আর পিছনে করো, কোথায় যাওয়া লাগবে? কোথায়? জাহান্নামে। সুজা বলেন কোথায় যাওয়া লাগবে? আজকের থেকে আমি গীবত করব, বলেন করব, যাওয়া লাগবে কোথায়? আমি করলে আমিও যাব। দেখেন তিনটা গুণা বলছি। এক নাম্বার হুমাজা, হুমাজা হচ্ছে যারা পশ্চাতে পরনিন্দা করে, গীবত করে, শেকায়ত করে, সমালোচনা করে, সামনে না,
যে লোকটার আপনি সমালোচনা করলেন পশ্চাতে, সে জানলো না কি কারণে তার উপর তার বিরুদ্ধে কি অভিযোগ উত্থাপন করা হয়েছে, সে জানেই না, তাকে কোনো সুযোগ দেওয়া হলো না, শুধু তার সমালোচনা করা হলো। আল্লাহ বলছেন তুই আমার গোলাম, ও জাহান্নামী হোক আর জান্নাতি হোক, তার সামনে সমালোচনা না, তার অবর্তমানে সমালোচনা করা হয়েছে। কেউ জানে না, আমি আল্লাহ জানছি তোমার হৃদয় পর্যন্ত আগুন দিয়ে জ্বালাবো। চিন্তা করেন। এরপরে বলছেন লুমাজা, যারা সামনে সমালোচনা করে গীবত করে শিকায়ত করে, পশ্চাতে করলে কেউ জানলো না, সামনে করলে যার সমালোচনা করা হলো, যার গীবত শিকায়ত করা হলো, এই লোকটা সরাসরি অপমানিত হয় এবং লাঞ্ছিত হয়। মানুষের সরাসরি যখন কষ্ট দেওয়া হয় অপমানিত হয় না, বলেন না কেন? লাঞ্ছিত হয় না? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস বুখারী শরীফের রাসূলে পাক বলছেন, আল্লাহর বান্দাদের মধ্যে নিকৃষ্ট তারা যারা পরোক্ষ নিন্দা করে, বন্ধুদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে, নিরপরাধ লোকদের দোষ খুঁজে ফিরে। আল্লাহ বলছেন যারা নিরপরাধ লোকের দোষ খুঁজে ফিরে এবং বন্ধুদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে, নিরপরাধ মানুষকে গীবত শিকায়ত সমালোচনা করে, এইসব অভ্যাসের কারণে আল্লাহ তাদের শাস্তিটা শুরুই করবেন জাহান্নামের আগুন হৃদয় পর্যন্ত জ্বালাইয়া। নাউযুবিল্লাহ বলেন, মনে থাকবে কথাগুলা? মনে থাকবে ভাই? কটা গুণা বললাম? দুটা, একটা পশ্চাতে, একটা সামনে, একটা পিছনে, একটা বর্তমানে, একটা অবর্তমানে। যারা গীবত শিকায়ত করে আল্লাহ কোথায় দিবেন? সবাই বলেন কোথায় দিবেন? এই যে কোরআন শরীফ আমার সামনে, আপনারা একটু দেখে নিয়েন, সূরা হুমাযাটা আজকে বাংলা অনুবাদটা দেখে নেবেন। তিন নম্বর যে গুণা আল্লাহ বলছেন, যারা অট্টলিপসার কারণে বারবার গণনা করে এবং জমা করে। এখানে মনে রাখবেন, অর্থ সঞ্চয় করা, অর্থ জমা করা, এটা হারাম নয়, বুঝবেন। এখন হালাল পথে অর্থ উপার্জন করা, সঞ্চয় করা, এটা হারাম নয়। তাই এখানে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে, যারা সম্পদ উপার্জন করে, যাদের হক ছিল তাদেরকে হক দেয় না, কিংবা সম্পদের কারণে গর্ব করে, অহমিকা দেখায়, অহংকার করে, গর্ব এবং অহমিকা লক্ষ্য হয়, কিংবা লালসার কারণে দিনের জরুরি কাজগুলাকে বিঘ্ন ঘটায়, সম্পদের কারণে কাউকে পরোয়া করে না, আমার আছে টাকা, যাকে যখন মঞ্চে জেলে ঢুকায় দিব, যাকে যখন মঞ্চে তার উপরে মামলা দিব, কারণ টাকা তো আমার আছে। আল্লাহ বলছেন তোমার টাকাই দুনিয়ায় থাকবে, মিল ফ্যাক্টরি কল কারখানা থাকবে, থাকবে না তুমি, আর তোমাকে আমি আল্লাহ নিক্ষেপ করবো হুতামান আমল জাহান্নামে। চিন্তা করতে পারতেছে? সুতরাং হালাল পথে যারা সম্পদ উপার্জন করে এবং অরিজিনাল হকদারের কাছে পৌঁছে দেয়, দিনের কাজে ব্যবহার করে, তার সম্পদ দিয়ে গর্ব করে না, অহমিকা অহংকার করে না, লালসার কারণে দিনের কাজে বাধা দেয় না, এই সম্পদ হালাল পথে উপার্জন করে, হালাল পথে ব্যয় করে, তা জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ বলেন। এখন চিন্তা করেন, আল্লাহ বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের এই অগ্নি হৃদয় পর্যন্ত গ্রাস করবে। এখানে বৈশিষ্ট্য হচ্ছে, এই আগুনে যা কিছু ফেলে দেওয়া হবে সব ভস্ম করে দেবে, কিন্তু রূহ নষ্ট করবে না, শরীরকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে, কিন্তু মানুষ মরবে না। আপনারা কি চিন্তা করতেছেন, কিছু বুঝতেছেন? একটা মানুষের দুটো হাত জ্বলে গেছে, দুটো পা জ্বলে গেছে, চোখ মুখ নাক কান বুক কপাল পেট কোমর সব জ্বলে গেছে, সব জ্বলে পুড়ে ছাই, কিন্তু রূহটা আছে, সে নড়াচড়া করে, এই লোকটার কষ্ট কম হবে? বলেন না। আল্লাহ বলছেন সব জ্বালিয়ে দেব, ভস্ম করে দেব, কিন্তু রূহটা তোমাকে রাইখা দেব, কষ্টটা বুঝার জন্য। মানুষ মরে গেলে কি কষ্ট বুঝবে? তার শরীরকে জ্বালানো হচ্ছে না পুড়ানো হচ্ছে বুঝবে? আল্লাহ বলছেন তোমার রূহ রাখবো, হায়াত জীবন রাখবো,
যেন বুঝতে পারিস মজাটা কার না। সুতরাং আমরা বুঝতে পারলাম এখান থেকে জাহান্নামের আগুন এবং দুনিয়ার আগুনের আলাদা বৈশিষ্ট্য কোথায়। দুনিয়ার আগুন জ্বালিয়ে হৃদয়ে যাওয়ার আগে মানুষ মরে যায়, আর জাহান্নামের আগুন জ্বালিয়ে জ্বালিয়ে কোথায় যায়, হৃদয়ে যায় কিন্তু মরে না। এখান থেকে বাঁচার উপায় কি বলেন, বলেন না বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে হাসিবু কাবলা আন তুহাসিব, হিসাব করো তোমার হিসাব করার আগে, নিজের জীবনের হিসাব করো আল্লাহ হিসাব নেওয়ার আগে। কেয়ামতে যেদিন আল্লাহ হিসাব নিবেন, বড় বিপদ, এই বিপদ আসার আগে জীবন থাকতে হিসাব করো, কয়টা অন্যায় করেছি, কয়টা গুনাহ করেছি, কয়টা ভালো কাজ করেছি, কয়টা ভালো কাজে সমর্থন দিয়েছি, কয়টা গুনার কাজে সমর্থন দিয়েছি, কোথায় আমি পা দিয়ে হেঁটে গিয়েছি, কোথায় আমার জবান ব্যবহার করেছি, কোথায় হাত ব্যবহার করেছি, কোথায় আমার টাকা ব্যবহার করেছি, হিসাব করো আল্লাহ হিসাব নেওয়ার আগে। পারবো না ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুতু কাবলা আন তামুতু, মরে যাও, মুতু মরে যাও, কাবলা আন তামুতু তোমার মৌত আসার আগে, অর্থাৎ মৌত আসার আগে একবার মৌতের ভান করে দেখো, চক্ষু বন্ধ করে, কেউ তোমার নয়, কেউ নয়, একটা বার হিসাব কর। আমার কথা কষ্ট পাচ্ছেন আপনারা? জীবন তো শেষ হয়ে যাচ্ছে, জীবন তো শেষ, এই দুনিয়ার দুর্ভোগ, এই দুনিয়ার মতো স্বার্থপর পৃথিবীতে আর নাই, কার জন্য কি করে যাচ্ছেন, কার জন্য করছেন, আমাকে কি বলবেন? রাত দিন আমরা কাজ করি কার জন্য, কার পিছনে দৌড়াচ্ছি, সব ধোকা, সব মরিচিকা, সব লালসা, আমরা ব্যস্ত থাকতেছি। এখন থামেন, অনেক ব্যস্ত ছিলেন, থামেন, একটু চিন্তা করেন, আমার তো ব্যস্ততা একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার কোলাহল থাকবে, সব থাকবে, দোকান থাকবে, বাড়ি থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, আমার স্ত্রী থাকবে, আমার সন্তান থাকবে, আমার সব বন্ধু বান্ধব থাকবে, থাকবো না শুধু আমি, কথা বলেন না। পৃথিবীতে সব থেকে বোকা কারা বলেন? সব থেকে বোকা আমরা, এর কারণ কি জানেন? আমি এই কথাগুলো বলছি কিন্তু নামাজের পরে আর মনে থাকবে না, সালাম ফিরানোর পরে সুন্নতেরও টাইম নাই, সব ভুলে যাই। মত কোথায় চাই? মত চাই তাহাজ্জুদের সেজদায়, মত চাই কোরআন তেলাওয়াতের হালতে, চাই না? চাই না। আমাদের জীবনের একমাত্র টার্গেট কি বলেন না? জান্নাত। কোথায়? জান্নাতে যেতে হলে গীবত করা যাবে, শেকায়ত করা যাবে, পরনিন্দা করা যাবে, সামনে পিছনে সমালোচনা করা যাবে, অন্যায় পথে সম্পদ উপার্জন করা যাবে। আমরা তো শুধু অন্যায় পথে দৌড়াই, সম্পদের জন্য অন্যায় পথে দৌড়াই। কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন না, মিয়া পাঞ্জাবি পড়ছিলে না শার্ট পড়ছিলে, কো বলবেন? জিজ্ঞাসা করবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবেন না, কি বাচ্চাকে কোন ইউনিভার্সিটিতে পড়াইছ, হিসাব দাও। আল্লাহ বলবেন, এদিকে কাছাকাছি আসো, আগে তুমি বলো, তুমি যে আমার সাথে কথা দিয়ে গিয়েছিলে, আলাস্তু বিরব্বিকুম কালু বালা, তুমি যে বলছিলে আমি সব ঠিক মানলে না কেন, দুনিয়া যাওয়ার পরে ভুলে গেলা কেন? বলে আল্লাহ দুনিয়ার লোভে পড়ে গিয়েছি, চাক চিক্কা। আল্লাহ বলবেন, এগুলো তো আমি আগেই বলছিলাম, এগুলো ধোকা, ধোকা না, এগুলো ধোকা, এই জন্য আমরা দুনিয়ার দুকার পড়বো না ইনশাল্লাহ। সবাই বলে না ইনশাল্লাহ। আল্লাহর ওয়াস্তে অন্যায় আমরা করব না, অন্যায় পথে চলবো না, কোনো মানুষকে বিপদে ফেলবো না, আমরা সুযোগ মতো সময় মতো সালাত আদায় করব। বলেন ইনশাল্লাহ। হারাম না খেয়ে বসে থাকবো, হারাম খাবো না, এই জায়গাটাকে আমরা একটু দেখি, না খেয়ে বসে থাকে, হারাম খাবো না। আপনাকে কে দাওয়াত দিল, হালাল খাওয়াচ্ছে না হারাম খাওয়াচ্ছে, শুধু দাওয়াতই খাচ্ছে, শুধু দাওয়াত খাচ্ছেন, হালাল খান, হালাল খান,
হালাল না খাওয়া পর্যন্ত নামাজ রোজা কিছুই কবুল হবে না। আমার কথা রাগ করতেছেন না? আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, কিচের পিছনে পড়ে? ধোকায় পড়ে, মাদকের পিছনে পড়ে, ইয়াবা, ফেন্সিডিল, আইস, কত কিছুর পিছনে পড়ে। বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না, সারাদিন মোবাইল আর মোবাইল। আপনি এই দুনিয়ায় দেখেন, এই করোনা ভাইরাস আমাদেরকে শিক্ষা দিয়েছে কেউ কারো না, কথা বলেন না কেন? আজ লক্ষ লক্ষ স্টুডেন্টরা পড়ালেখা বাদ দিয়ে দিচ্ছে, পড়ালেখা বাদ দিচ্ছে, ওরা পড়ার সুযোগ পাচ্ছে না। এক ভাইরাস দুনিয়াটাকে বিপর্যস্ত করে দিয়েছে। আমি জানতে চাই, দুনিয়ায় আরো অনেক আজাব আসছে, অনেক গজব আসছে, অনেক অসুস্থতা আসছে, এত দীর্ঘমেয়াদী আসে নাই। আদের উপরে আজাব আসছে, সামুদের উপরে আজাব আসছে, কৌমে লুতে আজাব আসছে, নূহ ইসলামের উপরে বিপদ আসছে, নূহ ইসলামের উপরও বিপদ আসলো, এক এক পয়গম্বরদের উপর অনেক বিপদ আসছে, এত দীর্ঘমেয়াদী না। আমরা দুই বছর প্রায় হয়ে যায়, গোটা দুনিয়া বিপর্যস্ত। আপনাকে ভালোবাসে আমেরিকা, আপনাকে ভালোবাসে ইংল্যান্ড, কিন্তু আপনি অসুস্থ কয় আসার পারমিশন নাই, কথা বলেন না কেন? কাগে ঠিক নিজে হওয়ার পরে আল্লাহ বলছেন, গোলাম তোর শরীর পচে গিয়েছে, হাত পা পচে গিয়েছে, তোর কিছুই ঠিক নাই, কিন্তু আমি আল্লাহ বললাম, কেউ যদি তোকে কুলে না উঠায় একবার তুই আল্লাহ বলে ডাক দে, সবাই তোকে জঙ্গলে ফেলে দিবে, বাপ দেখতে যাবে না, মা দেখতে যাবে না, সন্তান তোর কাছে যাবে না, নাকের মধ্যে হাত দিয়ে চলে যাবে, ডাক্তার কাছে যাবে না। আমি আল্লাহ কথা দিলাম, গোলাম এই বিপদে পড়েও সবাই ভুলে গিয়েছে, তুই একটাবার আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ বললাম তোকে আমার কুদরতের কোলে উঠায় নিব, আমার কুদরতের কোলে উঠায়। যত অপরাধ কর, যত ভুল কর, আমি আমার গোলামকে ভুলতে পারি না, তাকে আমি আমার হাত দিয়ে বানাইছি। আমি বানাইতে অনেক নিজের হাত দিয়ে রোহটা দিয়েছি, তার বাপকে আমি নিজের হাতে বানাইছি, সম্মানটা আমি দিয়েছি, আশরাফুল মখলুকাত আমি বানিয়েছি। সে পচে গেল বান্দা আমার, গলে গেল বান্দা আমার, জীবনে যে অবস্থায় থাকুক বান্দা আমার, এই জন্যে আমাদের অবস্থা যাই হোক আমরা কোনো ক্ষেত্রে আল্লাহকে ভুলে যাব না, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, গোলাম তোকে আমি শনিবারে ডাকলাম আসলে না, রবি সোম মঙ্গল ডাকলাম আসলে না, বুধ বৃহস্পতিবার ডাকলাম আসলে না, গোলাম সারাদিন অন্যায় পথে বেড়াইছিস, কত মানুষের দরবারে গেলে কেউ তোকে সহযোগিতা করলো না, কত অফিসে গিয়েছো কেউ তোমাকে সাপোর্ট দেয় নাই, কত মানুষের দাঁড়ে দাঁড়ে পিছনে পিছনে পায়ে ধরে ধরে কান্না করে বলেছো আমাকে সহযোগিতা করো, কেউ করে নাই, কেউ সাপোর্ট দেয় নাই, সব তোমাকে ফিরিয়ে দিয়েছে, সব তোমাকে তাড়িয়ে দিয়েছে, বলছে আমার দ্বারা হবে না, উপরে গেছো সেও বলছে করবে না। আল্লাহ বলছেন, গোলাম সবাই তালায়া দিয়েছে, সবার দরওয়াজা বন্ধ হয়েছে, তোমার নেতার বাড়িতে রাত্র তিনটায় গিয়েছে দরওয়াজা বন্ধ। আমি আল্লাহ বলছি, গোলাম রাত হোক দিন হোক, সকাল হোক বিকাল হোক, দুপুর হোক আর সন্ধ্যা হোক, যেই সময় যে কোনো সমস্যায় পড়ে একটা বার আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ কথা দিলাম আরশে আজিমে থাকি না, তোর কাছাকাছি হাজির হয়ে যায়, হাজির আমি কাছে চলে আসি, এজন্য সেই রবকে ভুলে যাব না, পারব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আমিন।